ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমরা আমাদের স্মার্টফোন থেকেই আমরা কিভাবে আমাদের ইমেল আইডিটাকে সম্পূর্ণভাবে ডিলিট করে ফেলবো। এটি সম্পূর্ণ নতুন প্রসেস হবে এবং এই ভিডিওর সম্পূর্ণ স্টেপটি যদি আপনারা দেখে ফেলেন তাহলে কিন্তু আপনারা আপনাদের যে এক্সট্রা জিমেল আইডি ছিল বা যে ইমেল আইডিটা আপনারা ভুলবশত ক্রিয়েট করে ফেলেছেন সেগুলো কিন্তু আপনারা চাইলে পার্মানেন্টলি ডিলিট করে ফেলতে পারবেন এবং সেগুলো কিন্তু আপনাদের কাছে পরবর্তী ক্ষেত্রে নোটিফিকেশনও দেবে না বা আপনাদের কোনো ডিসেবল হবে না, একদম পার্মানেন্ট কিন্তু ডিলিট হয়ে যাবে আপনাদের জিমেল আইডি। সো কারণ সম্পূর্ণ স্টেপটি কিন্তু আমি মোবাইলের প্রসেসে দেখাবো, আমি কিন্তু ল্যাপটপ বা কম্পিউটারে দেখাবো না, আপনারা কিন্তু মোবাইল থেকেই আপনাদের ইমেল আইডি সম্পূর্ণরূপে ডিলিট করে ফেলতে পারবেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। সো ফ্রেন্ডস, চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো গুগল অ্যাকাউন্ট ডিলিট করার জন্য আমরা সবার প্রথমে গুগল অ্যাপটি ওপেন করে নেব, তারপরে আমরা যে আইডিটি আমরা ডিলিট করব বা আমাদের যে ইমেল আইডিটা ডিলিট করব, আমাদের একাধিক জিমেল আইডি লগ ইন থাকলে আমরা আমাদের যে ইমেল আইডিটি ডিলিট করব তার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আবার আমাদের লোগোর উপরে ক্লিক করব, তারপরে আমরা যাব ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করব। ঠিক আছে, ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আমাদের সামনে কিন্তু রিডাইরেক্ট হয়ে এই ধরনের একটি ইনফরমেশান পেজ চলে আসবে। তো দেখতে পাচ্ছেন হোম, পার্সোনাল ইনফরমেশান, ডেটা প্রাইভেসি, সিকিউরিটি, এই ধরনের অনেক অপশানস কিন্তু আমরা এর মধ্যে পেয়ে যাব। তো আমরা কিন্তু সবার প্রথমে শুধুমাত্র ডিলিট করার জন্য আমরা এই কোনো অপশানের মধ্যে যাব না, আমরা কিন্তু ডিরেক্টলি চলে যাব ডেটা অ্যান্ড প্রাইভেসির মধ্যে। সবার নিচে আমরা চলে যাব স্ক্রল ডাউন করে। ঠিক আছে, তো সবার নিচে আসলেই কিন্তু আমাদের ডিলিট অ্যাকাউন্টের আমরা অপশান পাব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট। ঠিক আছে, তো এর উপরে ক্লিক করার পরে আমাদের কিছুটা টাইম নেবে। এবার আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিতে হবে ইমেল আইডির, তো আমরা জাস্ট পাসওয়ার্ড দিয়ে নেক্সট করব। নেক্সট করার পরে আমাদের সামনে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসবে এবং আমরা যদি চাই আমাদের ডেটা রিকভার করতে সেক্ষেত্রেও কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন আমরা ডাউনলোড ডেটা করে নিতে পারি। তো এখানে কিন্তু একটি ইউটিউব চ্যানেল আছে, তো দেখাচ্ছে সব কিন্তু ডিলিট হয়ে যাবে। তো এইবার আমরা চেকবক্সে ক্লিক করে ডিলিট অ্যাকাউন্টের উপরেই যখনই ক্লিক করব তখনই কিন্তু আমাদের ডিলিটিং প্রসেস স্টার্ট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন, তো এর ডিলিট অ্যাকাউন্টের উপরে ক্লিক করলাম, করার পরে কিন্তু রিডাইরেক্ট হয়ে এখানে আমাদের দেখিয়ে দিল ইওর গুগল অ্যাকাউন্ট অ্যান্ড অল ইটস ডেটা হ্যাভ বিন ডিলিটেড, এখানে দেখিয়ে দিয়েছে। এবং তো দেখতে পাচ্ছেন প্রবলেম কিন্তু এটা আসবে আমাদের, বারবার কিন্তু নোটিফিকেশান অ্যাকশন নোটিফিকেশান দিতে থাকবে। তো এর জন্য কী করতে হবে, আমাদের এই গুগল অ্যাকাউন্টটাকে আমাদের সিস্টেম থেকেই আউট করে দিতে হবে। তো আমরা সবার প্রথমে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পরে আমরা কিন্তু চলে আসব আমাদের অ্যাকাউন্ট সেটিংসে। ঠিক আছে, অ্যাকাউন্ট সেটিংসে আসার পরে দেখতে পাচ্ছেন আমি এই বেবি গেমিং এটাকে আমি রিমুভ করে দেব। ঠিক আছে, তো এর উপরে ক্লিক করব, জাস্ট রিমুভ অ্যাকাউন্ট করব। রিমুভ অ্যাকাউন্টের উপরে আবার ক্লিক করলে কিন্তু আমার মোবাইল থেকেও রিমুভ হয়ে যাবে এবং কিছু সময়ের মধ্যেই কিন্তু আমার জিমেল আইডিটা সম্পূর্ণরূপে ডিলিট হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু আমরা আমাদের জিমেল আইডি ডিলিট করে ফেলতে পারি।